হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি আজকে ফুলকপি দিয়ে আর পিঁয়াজ কুলি দিয়ে তরকারি করব। নিয়েছি ফুলকপি, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি আর পেঁয়াজ কুলি, ধনিয়া পাতা। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এখন ফুলকপি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এক চামচ। ভালো করে আমি ভেজে নিব, লাল করে ভেজে দিয়ে দিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিব, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আমি আগে লবণ দিয়ে দিচ্ছি, দিয়েছি দিকে হাফ চামচ লবণ দিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ, আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মটরশুঁটি গুঁড়ো দিয়ে দিব, এখন আমি পেঁয়াজ কুলিগুলি দিয়ে দিচ্ছি, ফুলকপি আর আলুটা এখন আমি দিয়ে দিচ্ছি। কপি আর আলুর তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমার ফুলকপি আর পেঁয়াজকুলির তরকারিটা হয়ে গিয়েছে। তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।